বরই গাছের বল সুন্দরী বলে যেটা ফুল চলে এসেছে, আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রায় 10-15 দিন আগে, যেগুলো নতুন কুড়ি মেলেছিল এগুলো আজকে পরিপূর্ণতা পেয়েছে। 15 দিনের মধ্যে ফুলগুলো ফুটে গেছে, তো দেখতে পাচ্ছেন একদম অগ্রভাগ থেকে প্রায় সবগুলো শাখা প্রশাখায় বরইয়ের ফুল ফুটেছে, যেটি বল সুন্দরী বরই, অস্ট্রেলিয়ান জাত, গোলাকার মিষ্টি জাতীয় বরই। আপনারা জানেন যে যে বরইয়ের যে বাগানটি করা হয়েছিল, যেটিতে প্রায় 45টির মতো বরই গাছ, যেগুলো দ্বিতীয় ধাপের পরিচর্যার পরে আবারও পরিচর্যার সময় চলে এসেছে, তো এখানে মোটামুটি গাছগুলোতে সবগুলোতে ফুল এসেছিল, কিন্তু মাত্র 4টি গাছ বাদ দিয়ে সবগুলো গাছের ফুল ফেলে দেওয়া হয়েছে, কারণ গাছগুলোর বয়স মাত্র 2.5 মাস, তো তার জন্য এগুলোর জন্য গাছগুলো পরিপক্ক হয়, হ্যাঁ, তো যার জন্য এগুলোর ফুল এই বছর ফল নেওয়া হবে না, তো সেই লক্ষ্যে সবগুলো গাছের ফুল ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, শুধুমাত্র স্যাম্পল হিসেবে 4টি গাছে রাখা হয়েছে, তো আশা করা যাচ্ছে এগুলোতে স্যাম্পলগুলো দেখা যাবে যে গাছের স্বাদ কেমন এবং ফল কেমন হয়। আপনারাও আপনাদের আঙিনায় বা জমিতে এভাবেই বরের চাষ করতে পারেন। চলুন দেখি বাকি গাছগুলোর কী অবস্থা। এটা হলো দ্বিতীয় যেই গাছটি, যেটি আপনাদের পরিচর্যা পরে দেখিয়েছিলাম যে অল্প বরের ফুল এসেছে। তো আসলে দেখতে খুব ভালো লাগছে, গাছটিও মোটামুটি সতেজ হয়েছে, একটু শক্ত সামর্থ্য যার জন্য এই গাছটি ফুলটি বাছাই করার জন্য রাখা হয়েছে। এখানে আরেকটি গাছ আছে যেটিতেও ফুল এসেছে, এই 3টি গাছ একসাথে আমি স্যাম্পল হিসেবে রেখেছিলাম। তো আসলে দেখতে খুব ভালো লাগছে, ফুলগুলো শাখাগুলোতে খুব ভালোভাবে এটির ধরে রয়েছে। আসলে প্রতি 8 থেকে 10 দিন অন্তর অন্তর এগুলোতে বিষ প্রয়োগ করা হচ্ছে এবং এগুলোতে নিয়মিত সার এবং পরিচর্যা করা হচ্ছে, যার জন্যই এই ধরনের অল্প সময়ে মাত্র 2.5 মাসের মধ্যেই এটির ফলন এসেছে। মোটামুটি এই সমস্ত অস্ট্রেলিয়ান বল সুন্দরী গাছগুলোতে 7 থেকে 8 মাসের মধ্যে ফলন আসে, তো যেহেতু এখন বরইয়ের সিজন, যার জন্য এই অল্প সময়ে এটাতে ফল ধরে এসেছে। তো এটি হলো সেই চতুর্থ গাছটি যেটিতে ফুল এসেছে। তো এই 15 দিনের মধ্যে আমি যেটা দেখলাম যে বাকি যেই 40টি গাছ যেগুলোতে ফুলের জন্য রাখা হয়েছিল এবং ফুলগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, সেগুলোতেও মোটামুটি আবার কিছু কিছু ফুল চলে এসেছে, কারণ নতুন পাতা জন্মানোর ফলে এটার এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, এই মোটামুটি 4টি গাছ ভালো স্যাম্পলের জন্য রাখা হয়েছে, বাকিগুলোকে আসলে ফুল ছিঁড়ে দেওয়া হয়েছে এবং যেগুলো নতুন কুড়ি বেরিয়েছে সেগুলো ছিঁড়ে দেওয়া হবে। এই হলো বল সুন্দরী বরই।